পাইলটের দক্ষতায় রক্ষা পেলেন নভ ইয়ারের সত্তর যাত্রী থাকছে ঢাবির হলে আড়াই ঘন্টা বাধ্য ছাত্রীকে করল সিনিয়ররা এদিকে কাঁদতে কাঁদতে আদালত থেকে বের হলেন ওসি প্রদীপ আরও গোটা দেশে ঘটে যাওয়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিওটি তাই ভিডিওটি কোনোরকম না টেনে শেষ অবধি দেখার অনুরোধ করছি আর আপনি যদি প্রথম আমাদের চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিন এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে পাইলটের দক্ষতায় রক্ষা পেয়েছেন ঢাকা থেকে ছেড়ে আসা নভো ইয়ারের সত্তর জন যাত্রী বুধবার সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে নীলফামারির সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় এর সামনের চাকা ফেটে যায় তবে ফ্লাইটটি নিরাপদেই অবতরণ করান পাইলট সৈয়দপুর বিমানবন্দর সূত্র জানায় বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা নভো ইয়ারের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় নোজ হুইল বের হওয়ার উপক্রম হয় এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন তবে কোনো যাত্রী আহত হননি পরে পাইলট নিরাপদে বিমানটি অবতরণ করান ওই উড়োজাহাজের যাত্রী রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি আলী আজগর জানান উড়োজাহাজটি অবতরণের সময় এর সামনের চাকা ফেটে যায় ফলে ওই বিমানবন্দরে ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন বন্ধ রয়েছে এ ব্যাপারে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব ঘোষ জানান ওই উড়োজাহাজের সামনের নোজ খোলার উপক্রম হলেও ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে অন্যদিকে ঢাবির হলে ছাত্রীকে আড়াই ঘন্টা নাচতে বাধ্য করল সিনিয়ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে প্রথম বর্ষের এক ছাত্রীকে প্রায় আড়াই ঘণ্টা ধরে নাচতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ এ ঘটনায় ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে অধ্যয়নরত আর অভিযুক্তরা হলেন দু হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের ছাত্রী নাসরিন জাহান খুশি জুলি মার্মা রিকানি চাকমা জান্নাত নিপু ও পূজা দাস লিখিত অভিযোগে ভুক্তভোগী ছাত্রী জানান মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত তৃতীয় বর্ষের পাঁচ শিক্ষার্থী তাকে মানসিকভাবে নির্যাতন করেন লিখিত অভিযোগে তিনি বলেন আড়াই ঘণ্টা ধরে ইচ্ছার বিরুদ্ধে তারা পাঁচে একটা গানে নাচতে বাধ্য করেন কোনো উপায় না পেয়ে তাদের কথা মানতে বাধ্য হই রাত একটা পর্যন্ত আমাদের উপর নির্যাতন চলে সে সময় অভিযুক্তরা বিভিন্ন রকম হুমকি ধামকিও দেন বলে জানান তিনি লিখিত অভিযোগে এই ছাত্রী আরও বলেন গত পঁচিশে অক্টোবর আমি আমার মায়ের পর বাবাকে হারাই সেই ট্রমাটাই আমি এখনও কাটিয়ে উঠতে পারিনি আমার সেমিস্টার ফাইনাল চলছে এ অবস্থায় এ ধরনের অমানবিক নিপীড়নের শিকার হয়ে আমি নিরাপত্তার শঙ্কায় ভুগছি ভুক্তভোগী ছাত্রী জানান তিনি প্রশাসনিকভাবে হলে উঠেছেন বললে অভিযুক্তরা তাকে ধমক দেন অভিযুক্তরা বলেন প্রশাসন আবার কিসের আমরা থাকতে দেই বলে তোরা থাকতে পারিস এ বিষয়ে মন্তব্য জানতে অভিযুক্ত নাসরিন জাহান খুশি জুলি মার্মা রিকানি চাকমা জান্নাত নেপু ও পূজা দাসকে ফোন দেওয়া হলে তারা কেউই রিসিভ করেননি তবে একটি গণমাধ্যমের কাছে অভিযুক্ত জান্নাত নিপু বলেন র্যাগিং এর কোনো ঘটনার কথা তো আমরা জানি না কাল রাতে আমরা সিনিয়র জুনিয়র মিলে নেচেছিলাম সেখানে র্যাগিংয়ের কথা কেন এলো তা তো জানি না এ বিষয়ে রোকে হলের প্রাদাক্ষ অধ্যক্ষ ড জিনাত হুদা বলেন বিষয়টি হলের সুতরাং হলের অভ্যন্তরে মীমাংস হওয়ার কথা ছিল কিন্তু ইতিমধ্যে গণমাধ্যম ও প্রক্টর অফিস পর্যন্ত গড়িয়েছে আমি ভুক্তভোগী ছাত্রী ও অভিযুক্তদের নিয়ে বসেছিলাম অভিযুক্তরা র্যাগের ঘটনা অস্বীকার করেছে আর তারা পলিটিক্যাল কেউ না রোকে হলের এই পাক্ষ্য আরও বলেন অভিযুক্তদের সতর্ক করার পাশাপাশি শোকজ নোটিস প্রদান করা হয়েছে আর ভুক্তভোগীর কক্ষ নম্বর পরিবর্তন করে দেওয়া হয়েছে এদিকে কাঁদতে কাঁদতে আদালত থেকে বের হলেন ওসি প্রদীপ পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় ঘনিয়ে আসায় মামলার অন্যতম আসামি বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসের মনোবল ভেঙে পড়েছে বুধবার সাতম দফায় শেষ দিন আদালতের কার্যক্রম শেষে বিকাল সাড়ে পাঁচটার দিকে এজদাস থেকে অঝরে কাঁদতে কাঁদতে প্রিজন ভেনে উঠতে দেখা গেছে প্রদীপকে চোখ থেকে অতিরিক্ত চোখের পানি ঝরার কারণে তার চোখ দুটি লাল হয়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা আলোচিত এই মামলার প্রথম থেকেই উপস্থিত একজন আইনজীবী বলেন এই প্রথম ওসি প্রদীপকে অনুতপ্ত ও কাঁদতে দেখা গেছে তার মতে মামলার চৌষট্টি জন সাক্ষী ও সর্বশেষ এ মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য সাক্ষ্যগ্রহণ গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন প্রদীপ আইনের মানুষ হিসাবে হয়তো মামলার রায়ে কি হতে পারে এটিও তার জানা হয়ে গেছে এ কারণে মামলার রায়ের দিন ঘনিয়ে আসায় প্রদীপের মনোবল ভেঙে পড়েছে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসপি খায়রুল ইসলামকে টানা সাত ঘণ্টা জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা এদিকে বুধবার সাতম দফায় শেষ দিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটায় আদালত মুলতবি আগ পর্যন্ত তাকে জেরা করা হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি ফরিদুল আলম এ মামলায় সপ্তম দফা সাক্ষ্যগ্রহণ শেষে আগামী উনত্রিশ ত্রিশে নভেম্বর ও একই ডিসেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ স্মাইলের আদালত ওসি প্রদীপের কান্না প্রসঙ্গে পিপি ফরিদুল আলম বলেন ভয় কিংবা অনুতপ্ত অনুশোচনার কারণে এটা হতে পারে একত্রিশ জুলাই রাতে টেকনাব মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে মেজর সিনহা নিহত হন এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা হয় ঘটনার পর গত পাঁচই আগস্ট কক্সবাজার আদালতে প্রদীপ কুমার দাস লিয়াকোতালি সহ নয় পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফিরদুস সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং পরবর্তী দেশ বিদেশে ঘটে যাওয়া সব ধরনের খবরাখবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আসসালামু আলাইকুম